নির্বাচিত সৌদি সাংবাদিক ও যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের নিবন্ধক জামাল খাশোগি হত্যা মামলায় ফেঁসে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। MBS নামে পরিচিত দেশটির ডিফ্যাক্টো শাসক যুক্তরাষ্ট্রের এক আদালতে মামলায় অভিযুক্ত হতে চলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের স্বচ্ছতার প্রতিশ্রুতি অনুযায়ী জামাল খাশোগির হত্যাকাণ্ড বিষয়ে এক গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। এই প্রতিবেদনে 2018 সালে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে জামাল খাশোগিকে হত্যায় মোহাম্মদ বিন সালমান সরাসরি নির্দেশ দিয়েছেন বলে তথ্য প্রকাশ করা হয়। তদন্তের সাথে সংশ্লিষ্ট সূত্র জানায়, শিগগিরই এই সপ্তাহের মধ্যে প্রতিবেদনটি প্রকাশ করা হবে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় মার্কিন ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দপ্তর এই প্রতিবেদন তৈরি করে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতের মধ্যেই প্রতিবেদনটি প্রকাশ হতে যাচ্ছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মার্কিন প্রশাসনের সাথে সৌদি রাজপরিবারের, বিশেষ করে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, এরই মধ্যে হোয়াইট হাউস তা থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে। তবে ট্রাম্পের শাসনামলের অস্ত্র বাণিজ্যের চুক্তি প্রত্যাহার, সৌদি আরবে মানবাধিকার লঙ্ঘন ও বিদেশে থাকা দেশটির নাগরিকদের হয়রানিতে নিন্দা জানালেও মার্কিন প্রশাসন বলছে ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধাসহ আঞ্চলিক বিরোধীদের বিরুদ্ধে প্রতিরক্ষায় এবং সন্ত্রাস বিরোধী অবস্থানের অংশীদারিত্বকে বলিষ্ঠ করার লক্ষ্যে সৌদি আরবকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা হবে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের সৌদি আরব বিশেষজ্ঞ ডেভিড অ্যাটাওয়ে এই প্রসঙ্গে বলেন, আমি মনে করি এটি বাইডেনকে সঠিক অবস্থানে এনেছে। তিনি বলেন, তিনি নির্ধারণ করতে যাচ্ছেন সৌদি নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে এবং প্রত্যুত্তরে তিনি কী পদক্ষেপ নিতে যাচ্ছেন। অ্যাটাওয়ে বলেন, এই সম্পর্কের সাথে অনেক বিষয় সংশ্লিষ্ট এবং আমি অনুভব করছি তা আরও অবনতির দিকে যাবে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কোনো সাড়া দেননি। ODNI-এর এক মুখপত্র জানিয়েছেন, তারা প্রতিবেদনের সময় বা বিষয়বস্তু নিয়ে কোনো মন্তব্য করবেন না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির গুরুত্বপূর্ণ অংশীদার ছিল সৌদি আরব। 2017 সালে ক্ষমতায় আসার পর সৌদি আরবে প্রথম রাষ্ট্রীয় সফরে ট্রাম্প দেশটিকে মুসলিম বিশ্বের নেতা ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পের লভ্যাংশ তৈরিকারী অন্যতম প্রধান দেশ হিসাবে প্রশংসা করেন। মোহাম্মদ বিন সালমানের নীতির সমালোচক সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিজ দেশ ছেড়ে নির্বাসনে ছিলেন। তুর্কি নাগরিক ও গবেষক খাদিজা জেঙ্গিসকে বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে গেলে ওয়াশিংটন পোস্টের এই নিবন্ধকারকে 2018 সালের 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে তাকে হত্যা ও লাশ টুকরা টুকরা করা হয়। সৌদি কর্তৃপক্ষ প্রথমে হত্যাকাণ্ডের বিষয় অস্বীকার করলেও পরে তারা জানায়, কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের সময় দুর্ঘটনাক্রমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে বিচারের আওতায় আনা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের অক্টোবরে সৌদি যুবরাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা দায়ের করেছেন খাদিজা জেঙ্গিস। এতে অভিযোগ করা হয়েছে সৌদি যুবরাজই খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে এই তদন্ত চালায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে এসেছে। এই সময়ে বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দেওয়ার প্রতিও জোর দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব নেওয়ার এক মাস পর বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতি ও দ্বিতীয় বৃহৎ কার্বন নির্গমনকারী দেশটি শুক্রবার 2015 সালের চুক্তিতে ফিরে আসার ঘোষণা দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFP এমন খবর দিয়েছে, ক্রমবর্ধমান বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ নিয়ে আসতে এই চুক্তি সই করা হয়েছিল। এর আগে বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প একক দেশ হিসেবে চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বাইডেন চুক্তিতে ফিরে আসার মাধ্যমে এটি নতুন গতি পাবে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে চুক্তিতে ফিরে আসার পর মিউনিক নিরাপত্তা সম্মেলনের এক ভাষণে ইউরোপীয় দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিগুণ জোর দিতে আহ্বান জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সমাধানে আমরা আর বিলম্ব করতে পারি না, এটা বৈশ্বিক অস্তিত্বের সংকট, আমাদের সবাইকে পরিণতি ভোগ করতে হবে। চুক্তিতে ফিরে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকন বলেন, আমাদের পররাষ্ট্রনীতির আলোচনায় জলবায়ু পরিবর্তন ও বিজ্ঞান কূটনীতি বাড়তি কিছু হয়ে থাকতে পারে না। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন থেকে আসা সত্যিকারের হুমকিগুলোর সুরাহা
ও বিজ্ঞানীদের কাছ থেকে আসা পরামর্শে মনোযোগ দেওয়া আমাদের ঘরোয়া ও পররাষ্ট্রনীতির অগ্রাধিকারগুলোর কেন্দ্রে অবস্থান করছে। আমাদের জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক স্বাস্থ্য উদ্যোগের পরিবর্তন ও আমাদের অর্থনীতি ও বাণিজ্য আলোচনার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচনায় হওয়া প্যারিস চুক্তির প্রশংসা করে ব্লিংকন বলেন, আসন্ন জলবায়ু কূটনীতি হবে আরও তাৎপর্যপূর্ণ।